বিশ্বকর্মা পুজো, প্রতিবাদের কালো ঘুড়ি আকাশে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আকাশে কালো ঘুড়ি এবং বেলুন উড়িয়ে প্রতিবাদ বনগায়। কালো ঘুড়িতে লেখা হলো জাস্টিস ফর আরজিকর। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর রেওয়াজ বাঙালির কাছে বহু প্রাচীন। আজ বিশ্বকর্মা পুজো, আকাশে ঘুড়ি উড়ল, তবে সে ঘুড়ি তিলোত্তমার। বিশ্বকর্মা পুজোর আকাশে উড়ল প্রতিবাদের কালো ঘুড়ি, কালো বেলুন। তাতেই লেখা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান, লেখা উই ওয়ান্ট জাস্টিস। মঙ্গলবার বিকালে আরজিকর কাণ্ডে এমনই অভিনব প্রতিবাদ জানানো হয় বনগাঁ নাগরিক সমাজের পক্ষ থেকে। এ বিষয়ে বাচিক শিল্পী রুমা চ্যাটার্জি বলেন, যতদিন আমরা বিচার না পাচ্ছি ততদিন এভাবে কথায়, কবিতায়, গানে যে যেভাবে পারেন প্রতিবাদ করব। আমাদের প্রতিবাদ এভাবেই চলতে থাকবে। সামনে শারদীয়া, আর শারদীয়ার একটু আগে থেকেই শুরু হলো বিশ্বকর্মা পুজো। তা আমরা এইভাবেই আমাদের উৎসবটাকে টেনে নিয়ে যাব, যতদিন না বিচার সঠিকভাবে পাওয়া যায়। আমরা কথায়, কবিতায়, গল্পে, গানে, ঢাকে, ঢোলে যেভাবে সম্ভব আমরা আমাদের উৎসবটাকে এভাবেই এগিয়ে নিয়ে যাব, যতদিন না তিলোত্তমার বিচার হয়, যতদিন না অসুর নিধন হয়ে প্রকৃত দেবীর বোধন হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে। মঙ্গলবার বনগাঁ নীলদর্পণ চত্বরে প্রথম জমায়েত হন প্রতিবাদীরা। নীলদর্পণ চত্বর জুড়ে প্রতিবাদের কালো ঘুড়ি টাঙিয়ে দেওয়া হয়, তাতে লেখা বিভিন্ন স্লোগান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এরপর স্লোগান দিতে থাকেন তারা। এ বিষয়ে শিক্ষিকা শ্রাবন্তী মণ্ডল বলেন, তিলোত্তমার মৃত্যু 39তম দিন, তো মাননীয় আমাদের বলেছেন উৎসবে ফিরতে, আমরা সবাই উৎসবে ফিরছি, দেখছেন আমরা উৎসবে কিভাবে ফিরছি, আমরা এইভাবেই উৎসবে ফিরতে চাই প্রতিনিয়ত, প্রতিদিন, যতদিন না জাস্টিস পাচ্ছি। তিলোত্তমার মৃত্যুর প্রকৃত দোষীরা ধরা পড়ছে, তার শাস্তি হচ্ছে, ততদিন আমরা এইভাবেই উৎসবে ফিরতে চাই। আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, বিশ্বকর্মা পুজোর কথা মাথায় রেখেই প্রতিবাদের ঘুড়ি ওড়ানোর ভাবনা। এ বিষয়ে অপর এক প্রতিবাদী শিরিন সাহা জানান, 48 দিন হলো আমাদের, এখন আমরা কোনো বিচার পাইনি। আর সবাই জানে আমাদের বিশ্বকর্মা পুজো, সেই সুবাদেই আমরা আজকে রাত দখল, আকাশ দখল, রাত দখল, পথ দখল, এর মাধ্যমে আমরা আজকে আকাশ দখলটাকে বেছে নিয়েছি। আমরা উৎসবে ফিরছি, কিন্তু আমাদের উৎসবটা প্রতিবাদের উৎসব, একটা বিদ্রোহী উৎসব। মানুষের কাছে আমরা সে প্রতিবাদের ভাষাটা কালো বেলুন, কালো ঘুড়িতে লিখে আমরা সেটা আমরা আকাশে ছড়িয়ে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।